দিন গুনছে যে তারি দেখ মন কাশ বন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনীর সুর কুমুর টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো রাত ভোর তোর জোর কত উৎসবে মাখা তুই তুই হই জয়ী সব ঠিক করে রাখা রাত ভোর তোর জোর কত উৎসবে মাখা ভালো আছো যদিও পুজো চলে এসছে কিন্তু তবু গান দুটো খুব সহজ তোমরা সহজেই তুলে নিতে পারবে চলো আমরা দেখে নিই দোতারা পাটটা তো প্রথমে আমরা জেনে নিই আমাদের কোন হাতের কি ব্যবহার তো আমাদের ডান হাতে কেবলমাত্র আমরা থাম্ব ব্যবহার করব বা আমাদের বুড়ো আঙুলটাকে ব্যবহার করব তো বাকি চারটা আঙুলকে তোমরা এরকম ভাবে ইউকুলেলেতে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করতে পারো আমি এইভাবে ইউকুলেলেটাকে ধরবার জন্য বাকি চারটা আঙুলকে ব্যবহার করব এবার চলে আসি আমরা বাঁহাতে বাঁহাতে আমাদের তিনটে আঙুল ইউজ হবে আমাদের টিউনটা এই প্রথম তিনটে ফ্রেটের মধ্যে সীমাবদ্ধ তো আমরা কি করব এক একটা আঙুল এক একটা ফ্রেটের জন্য নির্দিষ্ট করে নেব প্রথম ফ্রেট আমরা বাজাবো আমাদের প্রথম আঙুল দিয়ে বা পয়েন্টার ফিঙ্গার দিয়ে দ্বিতীয়টা বাজাবো মিডল ফিঙ্গার দিয়ে এবং তৃতীয়টা বাজাবো আমরা রিং ফিঙ্গার দিয়ে আর স্ট্রিং ব্যবহার হবে আমাদের মাত্র দুটো সে দুটো হচ্ছে নিচ থেকে দু নাম্বার আর তিন নাম্বার মানে মাঝের দুটো স্ট্রিং আমাদের ব্যবহার হবে GCEA মানে সি স্ট্রিং আর ই স্ট্রিং আমাদের এই গানটাতে ব্যবহার হবে তো টিউনটা কিভাবে বাজাবো দেখো আমাদের টিউন প্রথমে শুরু হবে আমাদের নিচ থেকে দু নাম্বার স্ট্রিং দিয়ে মানে ই স্ট্রিং দিয়ে আমরা প্রথমে বুড়ো আঙুলের নখ দিয়ে তিনবার ওপেন এই স্ট্রিংটাকে প্লে করব এক দুই তিন ওকে তো এটা চেষ্টা করবে যতটা সম্ভব লাইট ভাবে বাজানো যায় এটা একটু স্পিডে বাজাতে হবে আসলে দোতারা স্টাইলগুলো পিক দিয়ে আপ ডাউন পিকিং করে বাজালে বেশি স্পিডে হয় তো আমাদের দরকার নেই আমাদের বুড়ো আঙুলই যথেষ্ট আমরা কি করব বললাম তিনবার বুড়ো আঙুল দিয়ে ই স্ট্রিং মানে নিচ থেকে দু নাম্বার স্ট্রিংটাকে পিক করব এক দুই তিন এভাবে আগে আমি স্লো বলে দিই পরে স্পিডে দেখাবো দেন ফার্স্ট ফিঙ্গার ওই স্ট্রিংটাতেই নিচ থেকে দু নাম্বার স্ট্রিংয়ে দিয়ে একবার পিক করব দেন রিং ফিঙ্গার আসবে থার্ড ফ্রেটে ওই একই স্ট্রিং এ ওকে এক দুই তিন চার পাঁচ একই স্ট্রিং এ কিন্তু বাজাচ্ছি রাইট এটা দুবার হবে
দুবার হলো, দেন রিং ফিঙ্গার তুলে নেব, ফার্স্ট ফিঙ্গারটা বসানো আছে ফার্স্ট ফ্রেটে, এটা একবার ওপেন। এতক্ষণ অবধি আমাদের পুরো কাজটা হলো ই স্ট্রিং এ, এবার আমাদের মিডল ফিঙ্গার চলে আসবে সি স্ট্রিং এ, এক স্ট্রিং উপর উঠবো, ওই স্ট্রিংটাই ওপেন, আরেকবার শুরুটা ছিল এরকম ওপেন ওপেন ওপেন, ওয়ান থ্রি রিপিট, ওপেন ওপেন ওপেন, ওয়ান থ্রি, ওয়ান ওপেন। তার চেঞ্জ হবে আমাদের সেকেন্ড ফ্রেটে মিডল ফিঙ্গার, টু ওপেন ওপেন, এটা হচ্ছে পুরো টিউনটা, এটা দুবার রিপিট হবে, এবং দুবার রিপিট হওয়ার মাঝে আমরা এই ওপেন স্ট্রিংটাই সি স্ট্রিংকে ওপেন বার এমনি প্লে করবো। তো পুরোটা একসাথে বাজাই, এক দুই তিন, স্ক্রিনে তোমরা প্যাটার্নটা দেখতে পাচ্ছ, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্র্যাকটিস করার জন্য। তো আজকের ভিডিও এতটাই ছিল, সবাইকে শারদ শুভেচ্ছা, খুব ভালো থেকো, খুব আনন্দ করো, কিন্তু সাবধানে, দেখা হবে নেক্সট টাইম, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।